এরকম রূপ না কাশিফ কখনো দেখেছে না দেখবে, কি ঠিক কি না? টাবু, আমার কাছে তো সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন কি জানো নুরি? স্বপ্ন স্বপ্ন আমার শুধু এটাই অনুভূতি হচ্ছিল, আর আমি আমার অনুভূতিকে নিজের কাছে লজ্জিত করতে চাইনি। মা, তোমার হাত এত ঠান্ডা কেন? কি ব্যাপার, তুমি ঘামছো কেন নুরি? কি ব্যাপার নুরি? আয় নুরি, নুরি, মা, নাজমা, কি হলো এটা? আপনার মেয়ের জীবন খুব সম্ভবত মাত্র আর 6 মাস। এভাবে সবাই চুপচাপ বসে আছে? চৌধুরী সাহেব, ছেলের বউ নিতে এসে এভাবে চুপচাপ বসে থাকলে চলবে? ও সরি, আপনাকে তো জিজ্ঞেসই করা হয়নি, আপনি তো অ্যাক্সিডেন্ট করেছিলেন। তা কেমন আছেন এখন? বিপদ তো আর বলে কয়ে আসে না, হঠাৎ আসে, আর যখন আসে তখন সবকিছু তছনছ করে দিয়ে যায়।
ব্যথাটা ভালোই পেয়েছেন মনে হচ্ছে। শরীরের ব্যথা তেমন না, তবে মনের ব্যথা অনেক। সেটা তো আর দেখাতে পারবো না। কি ব্যাপার, এত রেগে আছেন কেন? আন্টি, বাবা তো আসতেই চাননি। আপনি এত করে বললেন তাই আপনারা এসে পারলেন না। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছেন, কিন্তু অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। আর কিছুক্ষণ পরেই আমাদের নুরি আপনাদের ঘরের খুশি হবে। আমার ঘরের খুশি তো তোমারই হবার কথা। তুমি যা করছো আমি আশা করি তুমি তাতে খুশি। এতে কাশিফ খুশি। আর ওরা যাতে খুশি হয় আমাদের সেই দোয়াই করা উচিত। আমার টাবু কিন্তু দারুণ একটা কাজ করেছে। জঙ্গলি ফুলকে শহরের দামি বাড়ির দামি ফুলদানিতে রাখার চেষ্টা করছে। আর এই অসম্ভবকে সম্ভব করছে তো টাবুই। নশবা, ফুল কখনো জঙ্গলি হয় না। ফুল সবসময় ফুল। তবে হ্যাঁ, সব ফুল সবসময় সবার নজরে পড়ে না। সেরকম একটি ফুলকে টাবুর সম্মান দিয়ে ঘরে তুলে এনেছি। ওই যে কি যেন একটা আছে না, জোটে যদি একটি পয়সা খাদ্য কিনেও ক্ষুধার লাগি, জোটে যদি দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। কি হলো রে মা? কি জানি মা, কেন যেন হঠাৎ করে মাথাটা একটু ঘুরে উঠলো। কেন জানি না তো, চোখের সামনে কেমন যেন সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল। এই দেখো, এসব ভারী শাড়ি কেন যে বিয়েতে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে মা, চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরে কি হলো, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? নওশি ভাবি তুমি না, সম্পর্কের খাতিরে হোক আর ঈশার কারণে হোক, তোমার মনের কথা কিন্তু মুখে চলে আসছে। নুরি, এ হচ্ছে তোমার বড় জান, তাই একে তোমার একটু সহ্য করতেই হবে। আফসানা আইরে তোমাদের ভাবিকে কেমন দেখাচ্ছে, কেমন লাগছে তোমাদের সেটা বলো। অসাধারণ, সত্যি পরিণত, আমার তো খুব পছন্দ হয়েছে।
সবাইকে চুপ করে থাকতে দেখে মনে হচ্ছে ছোট ভাইয়ার টিপ ঠিক নিশানায় লেগেছে। নওশি ভাবে ঠিক বলেছি না আব্বু? এবার তো কিছু বলো। আম্মু, কন্যাপক্ষ তো আমাদের ছেলেকে কিছু উপহার দিবে, কই সেটা? ওরা তো এখানেই ছিল, ওরা কোথেকে কিনবে? একদম ঠিক বলেছ আম্মু, দেখতে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে আমেনা। এবার এই ফুলের মতো বউটাকে তাড়াতাড়ি ঘরে তুলুন, তাড়াতাড়ি ওদের বিয়ে দিন। সত্যি ফুলের চাইতে কোনো অংশেই কম নয় আমার নুরি। মাফ চাচ্ছি মা। কেন, কিসের ক্ষমা চাচ্ছ? আম্মা, টাবু মনে হয় বলতে চাচ্ছে মানুষের জীবনে অনেক ফুলের সমাগম হয় কিন্তু গোলাপ হয় একটাই। টাবু যেদিন নুরিকে প্রথম দেখেছিল ঠিক এই একটা কথাই ওর মুখ থেকে বেরিয়েছিল। মাশাআল্লাহ, এ কথা বলেছিলেন নাকি টাবু? কেন দিনার ভাই, আপনি বুঝি শাগুফতা ভাবিকে দেখে প্রথমে এই টাইপের কিছু বলেছিলেন? কেন আমাকে পার্সোনাল অ্যাটাক করছো? আমি যাচ্ছি, আমার কাজ আছে। দিনার শোন, খেয়ে যা, না হলে তো সবাই টেনশন করবে। দাঁড়াও দিনার, আমিও তোমার সাথে যাব। সে কি চৌধুরী সাহেব, এত সুন্দর বউ পাওয়ার পরও আপনি এত রেগে আছেন? আশ্চর্য। এখন বলো কাশিফ, তুমি কতটা নুরিকে ভালোবাসো? আরে কি আশ্চর্য, ভালোবাসা কি গরুর দুধের বালতি নাকি যে লিটার মেপে মেপে বলবে তারপরেও বলা যায়? বলো না ভাই, কতটা ভালোবাসো? ঠিক আছে কাশিফ, আমি মেনে নিলাম তুমি নুরিকে অনেক ভালোবাসো, যার কোনো সীমা নেই। আচ্ছা, আমরা যদি এই কথাটা আমাদের হবু ভাবিকে জিজ্ঞাসা করি, কি ভাবি, তোমার ভালোবাসা কি মাপা যাবে নাকি তারও কোনো সীমা পরিসীমা নেই? নুরি, তুমি তোমার এই হবু ননদ আর ভাবির প্রশ্নের এমন উত্তর দাও যেন ওদের মাথা একেবারে নষ্ট হয়ে যায়, বুঝেছো তো? এতে কিন্তু আমার মান সম্মানের প্রশ্নও জড়িত। এমনিতে আমার এই স্টুপিড ফ্রেন্ডটা আমার মান সম্মান একদম রাখে না, তুমি আমার মান সম্মান উঁচু করে দাও, আমার মাথা ওই আকাশে উঠিয়ে দাও, বলো। ভালোবাসা তো আসলে পরিমাপ করা যায় না, আমি তো কেবল আমার ভালোবাসার আকাশে তারা গোনা শুরু করেছি। একদিন হয়তো দেখা যাবে আমার সব তারাগোনা শেষ হয়ে গেছে, কিন্তু সেদিন পর্যন্ত আমার ভালোবাসা শেষ হবে না। ও মাই গুডনেস, বাহ 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 বাহ, এটা তো চাই। কি নৌশি ভাবি, কি বুঝছো, দেখেছো ওদের মধ্যে কত প্রেম? বাবা,
একটা পাহাড়ি মেয়ে এমন কথা বলতে পারে এটা তো আমার জানা ছিল না। ভাবিটা কি বললেন আপনি, কি বললেন আপনি? এটা আপনি কোনোভাবেই ভুলে যেতে পারেন না যে নুরি এখন চৌধুরী বাড়ির বউ। একদিকে মৃত্যু বড় বড় পা ফেলে তোমার দিকে এগিয়ে আসবে, আর অন্যদিকে এভাবেই ক্রমাগত অপমানিত হতে থাকবে তুমি। কেননা তুমি টাবুর সবচেয়ে পছন্দের খেলনাটা ছিনিয়ে নিয়েছ। আচ্ছা বলুন তো, বিয়ের তারিখটা কবে করা যায়? আশ্চর্য আমেনা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমার মেয়ের বিয়ে নাকি যে আমি বিয়ের তারিখ বলবো? তাহলে আপনি ওদের সামনে ভালো সাজার অভিনয় করছেন। আমি আসলে বুঝতে পারছি না আপনার রাগটা কোথায়। থামো তো আমিনা, দেখছো না ঠাবুর বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে ও কেমন শুকনো পাতার মতো হয়ে গেছে। তুমি আছো তোমার ছেলের বিয়ের তারিখ নিয়ে। আমার নুরি এমন একটা মেয়ে যে আমার জীবনে এসে আমার বেঁচে থাকার অর্থটাই পাল্টে দিয়েছে। ও চারপাশকে খুব দ্রুতই খুব সুন্দর করে ফেলতে পারে। জানো মা, ও যেখানেই যায় অবস্থা যেরকমই থাক চারপাশটাকে একেবারে একেবারে খুশিতে ভরিয়ে ফেলে। মা আমি ওকে ছাড়া বাঁচবো না। মা মা বিশ্বাস করো আমার প্রত্যেকটি শব্দ সত্য। ওকে পাবার জন্য আমি সব কিছু করতে পারবো মা। আম্মু, আম্মু তুমি নুরির জীবনের বাস্তবতা জানো না। আচ্ছা বেশ, বল আমাকে সবকিছু খুলে। আম্মু, নুরি এই পৃথিবীতে কয়েকদিনের মেহমান মাত্র। আল্লাহ ওর বেঁচে থাকার সময় নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু ওর জীবনের এই ভয়ঙ্কর সত্যটা ও জানে না। ও শুধুই ছুটে বেড়ায়, ও সবাইকে খুশি রাখে মা। আম্মা, ওর জীবনের শেষ ছয় মাস আমি শুধুই ওর সাথে থাকতে চাই। আম্মা, আমি ওকে এত ভালোবাসা দিতে চাই, এত সুখ দিতে চাই। ও যেন মনে করে, ও যেন মনে করে ওর এই ছয় মাসের জীবন হাজার হাজার বছর বেঁচে থাকার সমান। মা আমি ওকে অনেক ভালোবাসে দিতে চাই মা, অনেক অনেক সুখী করতে চাই মা। মা প্লিজ হেল্প মি মা, তুমি আমার সাথে থাকো মা, প্লিজ হেল্প মি।
দিনার, ওই মানে বলছিলাম আমি কি সে গুপ্তার ব্যাপারে তোর সাথে একটু কথা বলতে পারি? ভাইয়া প্লিজ আজ থাক। দেখ দিনার, তুই আসলে যেভাবে মানে লাইফটা কাটাচ্ছিস এটা ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় তুই আরেকবার একটু ভেবে দেখ। ভাইয়া প্লিজ লিভ ইট। আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। এখনো খাননি, একটু কিছু মুখে দিয়ে নিন না মা। ঠিক আছে, আপনি খান, আমি আসছি। কোথায় যাচ্ছ? আফসানাকে খাবার দিয়ে আসি মা। ঠিক আছে যাও, আপনি খেয়ে নিন। এরা যদি জানতো তোমার পরিণত। আপনার হাত খালি কেন? খাবার কোথায়? খাবেন না? দাদা ঠিক আছে, আমি পরে খাবো। আমাদের নুরিকে আজকে কি যে সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে আমার কাশিফ আর নুরিকে আল্লাহ নিজের হাতে তৈরি করে ওদের জুড়ি বানিয়েছে। কাশিফের কথা কি বলবো, আপনি তো সবই জানেন। কিন্তু নুরি, নুরির সব কিছু বানানোর পর যখন ওর আয়ু দেবার সময় হলো তখনই আল্লাহ গুনে গুনে আয়ু দিলেন। একেই বলে ভাগ্য। বাসার অন্য কেউ কিছু জানে না তাই না? কারো জানার দরকার নেই। আর কোনো কারণে যদি নুরি কথা জেনে যায় তাহলে ওর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। মৃত্যু তো সবারই হবে, আজ হোক কাল হোক, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। কিন্তু কারো মৃত্যুর খবর যদি সে আগেই পেয়ে যায় তাহলে সে তো মরার আগেই মরে যায়। আমি আমার বৌমাকে এরকম দিয়ে দিলে মৃত্যুবরণ করতে দেখতে পারবো না বিয়ান সাহেবা। আমি মাঝারে মান্যত করেছি, আমি নুরিকে পৃথিবীর সবচেয়ে ভালো একটি বউ করে নিজের হাতে তৈরি করব এবং সবার কাছে প্রমাণ করে দেব। কিন্তু আমি যখন তোমাকে আর কাশিফকে প্রথমবার একসঙ্গে দেখেছি তখন আমার কাছে মনে হচ্ছিল তোমরা একজন আরেকজনের জন্যই তৈরি হয়েছো। অফকোর্স, বাট ফ্রেন্ডশিপের কারণে আমি কখনো ওভাবে ভেবে দেখিনি। আম্মা, আম্মা আমি প্রয়োজনে মারা যাব কিন্তু নুরিকে কখনোই বুঝতে দেব না যে ওই পৃথিবীতে মাত্র 6 মাসের মেহমান। কিন্তু কিন্তু আমার বাড়ির অন্য সব লোক যদি ইউনিয়ন লিডার মাত্র 4 দিনের সময় দিয়েছে। কত পর্যটকরা যাওয়া আসা করত, তারপর তারা সেখান থেকে যখন ফিরে চলে যেত
তখন আমাদেরকে ফোন করে খোঁজ খবর নিত। তোমার মেয়ে নুরি খুব ভালো করে জানে কি করে ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে হয়।